বাংলার ঋতুচক্রে প্রতি বছর ঘুরে আসে হেমন্ত। কৃষকের ঘর ভরে উঠে সোনালী ধানে, কৃষক মেতে উঠে নবান্ন উৎসবে। হ্যাঁ সত্যি, হেমন্ত মুখোপাধ্যায় গানের ভুবনে পৃথিবীটাকে একটি স্বপ্নের দেশ রচনা করে গেছেন। তাই তার গানের স্বরলিপি সঙ্গীত প্রিয় সবার কণ্ঠে, তিনি বিরাজ করছেন সবার অন্তরে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বরলিপি রেখে গেছেন সকল অনুরাগীর কাছে। এমনই একজন অনুরাগী যাকে দর্শকরা বাংলাদেশের হেমন্ত বলে থাকেন। কোনো কোনো বিশেষ সময় মানুষ তার প্রিয়জনকে ভিন্ন রকম ভাবে পেতে চায়, অন্যরকম নিবিড়তায়, তাই না? তারপর ভালোবাসার বাহন হিসেবে থাকে হিমালয়ের মতো ভারী ও আটলান্টিকের মতো গভীর ভালোবাসার স্মৃতিচিহ্ন। কিন্তু কই, জীবন তো থেমে থাকে না। জীবন না পাওয়াটুকু ভুলে যেতে চায়, ভুলে গিয়ে দেখাতে চায় এই না পাওয়াও কম কিছু নয়। তাই বুকের ভিতর না হয় মাদল বাজু, বালুচরে শুরু হোক গোলাপি উৎসব। যা কিছু গিয়েছে থেমে যাচ্ছে
মিলাতে না তারার পর নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না গো সে আমার নয়। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না গো সে আমার নয়। পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ি। তারপর তারার পর নেই কোনো ঠিকানা। মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবন, আর যত হাসি গান আমি তোমাকে দিলাম। আমিও ছিলাম মনে রেখো, মরণ ফিরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামব না। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামব না। একটু থেমে থাকি তোমার কাছে, তুমিও আমার সাথে চলো না। তারার পর নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক না। তারার পর নেই কোনো ঠিকানা। পাওয়ার তো শেষ আছে, কিন্তু না পাওয়ার শেষ কোথায়? কবি অমর আলীর মমতা ভেজানো প্রশ্ন ছিল, রাস্তা তুমি চলেছ কোথায়? আজ যদি প্রশ্ন জাগে, রাস্তা তোমার শেষ কোথায়? গন্তব্যহীন গন্তব্য, প্রাকটাইল রূপবন্ধের অসীম নীলিমা। হয়তোবা তাই, যেখানে মানব মানবীর ভালোবাসা একে অপরকে হাত ধরাধরি করে অনেক দূর চলে যায়। আহা la 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 এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে। কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। লা
আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি গানের দেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না তুমি বলো না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি তুমি বলো তুমি তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আপনি দেখছি গানের ভুবনে হেমন্ত মুখোপাধ্যায়কে শুধু আত্মস্থই করেননি, তার গান আর সুর একেবারে কণ্ঠস্থ করেছেন। আপনার কণ্ঠ নিঃসৃত সুর হেমন্তে মিলে মিশে গেছে। আপনার হেমন্ত মগ্নতার কারণ কি, আমাদের কিছু বলবেন কি? আসলে ব্যাপারটা কি, আমি খুব ছোট যখন ছিলাম আর ফাদার পিতা একটা রেডিও কিনেছিলেন মারফি, এটা অন করতে হেমন্তের গান ভেসে আসে, কে যায় সাথীহারা মরু সাহারায়। গানটা আমার কাছে এমন আমাকে মনে দোলা দেয় যে আমি তারপর থেকে তার গানই গাইতাম স্কুল কলেজে, সবাই আমাকে বলতো যে ভালো হয় তোমার হেমন্তের গান। সেই জিনিসটি আজকে হেমন্ত মুখোপাধ্যায় নিজেও আমাকে বলেছিলেন 72 যখন এসেছিলেন, তুমি আমার গান বেশি করে বেশি বেশি গাইবা, ভালো করে প্র্যাকটিস করবে আর বেশি বেশি গাইবা। তাই হলো আমি 97 ক্যালকাটা গেলাম, আমার বেবি নাজিন একটা গান ছিল আয় থুকু আয়, বেলা মুখার্জি গানটা শুনে কেঁদে দিলেন, বলেন যে আপনার গল্প একদম হেমন্তের মতো, তার মতোই সামনে বসানো থাকলে বোকা মনে যেতাম, লিখেও দিলেন। আর বেবি নাজিনের কথাও বললেন, মেয়েটা খুব ভালো গেছে, নাম তো কি মেয়েটা, বললাম বেবি নাজিন, বলে সেও খুব ভালো গিয়েছে। তাহলে এইসব থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের আমি খুব ভালোবাসি। হেমন্তের গানে তো আমরা প্রেম বিরহ প্রকৃতি সমাজ মানুষ সবই শুনি, এমনকি বিদ্রোহের গানও তার কণ্ঠে ধ্বনিত হয়েছে। তা আপনি তার কোন গান গাইতে বেশি ভালোবাসেন? হেমন্ত মুখোপাধ্যায় আমি সব রকম গানই পছন্দ করি, তবে বেশি গেয়ে থাকি ওনার যেগুলো মেলোডি রোম্যান্টিক গানগুলো, এগুলো আমি বেশি গাই। প্রেম আর বিরহ কোন গানে হেমন্তকে সার্থক মনে হয় আপনার? কঠিন প্রশ্ন করেছেন আমাকে। প্রেম আর বিরহ যদি মিলিয়ে বলা হয় তাহলে আমি ওই কথা বলতে পারি, আমার মুছে যাওয়া দিনগুলো, আজ দুজন দুটি পথগুলো দুটো দিকে গেছে, এই গানগুলো আমি গেয়েছি কিছুদিন আগে এটিএম। হেমন্ত মুখোপাধ্যায়কে অবিকল আপনার কণ্ঠে ধারণ করে আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে প্রিয় দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে যারা আমার ভক্ত তাদেরকেও আমি জানাচ্ছি আমার অন্তর থেকে ধন্যবাদ। নিয়ে অসংখ্য কথা হয়েছে, কিন্তু একজন মানবের আকুতি যায় না, ভোলা যায় না সনাতন রূপবন্ধে, ভেসে যায় খণ্ড খণ্ড মেঘ, চমকে ওঠে বুকের ভেতর ছোট্ট পাখি, উড়ে যায় সুনীলের কবিতা, ভেসে যায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায়। আমার গানে স্বরলিপি লেখা সুরে আমারে
পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি হে থাকিরে ঝরা পাতাদের মোর মোর ধ্বনি মাঝে কান পেতে শোনো ও শ্রুতু সুরি মোরে গান বাজে পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনি ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে আমারে গান খুঁজো তুমি তারিণীরে আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি হে থাকিরে তবু আমার গানে সরলিপি লেখা